তোমাদের সকলকে ড্রয়িং ফর অল অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণির আমাদের পরিবেশ বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাক সিক্সের কোশ্চেন পেপারটা সলভ করিয়ে দেব। যেটা তোমরা সেপ্টেম্বর মাসে পেয়েছ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমে দেখো একে শূন্যস্থান পূরণ করো একের এক পৃথিবীর ড্যাশ হলো চাঁদ শূন্যস্থানে সঠিক উত্তরটি হবে উপগ্রহ তারপরে প্রশ্ন দেখো একের দুই তরল দাহ্য বস্তুর একটি উদাহরণ হল ড্যাশ উত্তরটা হবে কেরোসিন তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে একের তিনে ভারতের ড্যাশ গুহাচিত্র দেখতে পাওয়া যায় এখানে উত্তরটা হবে অজন্তার দুয়ে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো বামস্তম্ভ স্তম্ভ বাম দিকে কী আছে প্রথমে আছে মৃৎশিল্প ছৌ নাচ সিল্কের শাড়ি আর ডান দিকে আছে পুরুলিয়া দার্জিলিং কৃষ্ণনগর বিষ্ণুপুর এবারে আমাদের ছকটা মেলাতে হবে এখানে আছে তিনটে এখানে আছে চারটে তার মানে একটা এক্সট্রা দেওয়া আছে এবারে চলো কিভাবে আমরা লিখবো দেখে নিই মৃৎশিল্প মানে হচ্ছে মাটির শিল্প মাটির শিল্পের জন্য বিখ্যাত হচ্ছে কৃষ্ণনগর তাই জন্য মৃৎশিল্পের পাশে হল কৃষ্ণনগর ছৌ নাচ আমরা জানি পুরুলিয়ার ছৌ নাচ তাহলে ক অপশানে দেওয়া পুরুলিয়া হলো এখানে ছৌ নাচের পাশে তারপরে তিনে কি আছে সিল্কের শাড়ি সিল্কের শাড়ি হচ্ছে বিষ্ণুপুরে সিল্কের শাড়ি হচ্ছে বিখ্যাত তাই জন্য ঘ অপশানে দেওয়া বিষ্ণুপুর এখানে হলো তাহলে দেখে নিলে তাহলে এক্সট্রা থাকলো কি খ অপশানে ওটা হলো না যদি চা শিল্প থাকতো তাহলে এখানে হতো দার্জিলিং তিনে বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও প্রথমে একে দেখো কি আছে আগেকার দিনের মানুষ নানা পশুকে পোষ মানিয়েছিল কেন আগেকার মানুষ প্রথমেই পশুকে পোষ মানাতে পারেনি তারা আগে শিকার করে পশুর মাংস খেত কিন্তু পরবর্তীতে মানুষ বুঝতে পেরেছিল পশুকে পোষ মানাতে পারলে অনেক সুবিধা পাওয়া যাবে যেমন মানুষ কুকুরকে পোষ মানিয়েছিল আত্মরক্ষার প্রয়োজনে হাঁস মুরগিকে পোষ মানিয়েছিল ডিম ও মাংস পাওয়ার জন্য পায়রাকে পোষ মানিয়েছিল খবরাখবর আদান প্রদানের জন্য গাধাকে পোষ মানিয়েছিল মালপত্র বহনের জন্য গরুকে পোষ মানিয়েছিল মাংস দুধ চামড়া ও চাষবাসের জন্য এই সমস্ত কারণে আগেকার দিনের মানুষ নানা পশুকে পোষ মানিয়েছিল তাহলে উত্তরটা কেমনভাবে লিখতে হবে দেখে নিলে এবারে চলো পরের প্রশ্নটা দেখে নিই অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না কেন অমাবস্যার আকাশে কিন্তু আমরা চাঁদকে দেখতে পাই না কেন পাই না আমরা সবাই জানি চাঁদের নিজের কোনো আলো নেই চাঁদ সূর্যের আলোতেই আলোকিত হয় এছাড়া চাঁদ পৃথিবীর উপগ্রহ হওয়ায় সে পৃথিবীর চারিদিকেও ঘুরতে বাধ্য হয় ফলে অমাবস্যার সময় যখন পৃথিবী আর সূর্যের মাঝে চাঁদ অবস্থান করে এই মুহূর্তে চাঁদের একটি নির্দিষ্ট অংশে সূর্যের আলো পড়ে না এর ফলে সেই আলো প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে না এই আলোর অভাবে আমরা তখন পৃথিবী থেকে চাঁদকে দেখতে পাই না এই কারণে অমাবস্যার সময় চাঁদকে দেখা যায় না হবে হ্যাঁ তাহলে চলো এবারে পরের প্রশ্নটা দেখে নিই চারে বলেছে দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও প্রশ্নটা কি বাসস্থানের কাছাকাছি জল থাকলে সুবিধে বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো তিন নম্বর আছে তাহলে উত্তরটা কীভাবে লিখতে হবে আমরা একটু দেখে নিই দেখো জলের অপর নাম জীবন জল ছাড়া আমরা এক মুহূর্তও বাঁচতে পারবো না আমরা প্রায় সমস্ত কাজেই কম বেশি জলের ব্যবহার করে থাকি তাই বাসস্থানের কাছাকাছি জল থাকলে যে সুবিধাগুলো পাওয়া যায় সেগুলি হলো এক নম্বর জলপথে সহজেই যাতায়াত করা যায় দুই নম্বর মাছ চাষ ও মাছ ধরার সুবিধা পাওয়া যায় তিন নম্বর খুব সহজেই চাষবাসের জমিতে জলসেচ করা যায় চার নম্বর তাছাড়াও রান্না করা স্নান করা কাপড় কাচা ইত্যাদি দৈনন্দিন কাজে অতি সহজে জল ব্যবহার করা যায় সুতরাং উপযুক্ত আলোচনার বক্তব্যটি যথার্থতা বহন করে ক্লাস ফোরের সমস্ত স্টুডেন্টরা মনোযোগ দিয়ে দেখবে কোথাও কোনো বিষয় বা প্রশ্ন বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো অর্থাৎ এই প্যাসেজটাকে তোমাকে পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে কেমন মিটিং বড়মিয়া গল্পটার একষট্টি নাম্বার পেজ থেকে এই যে টিক চিহ্ন দিয়ে আছে দেখো দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক এখান থেকে কিন্তু প্যাসেজটা নেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত প্যাসেজটা আছে তোমরা চাইলে বই থেকে মিলিয়ে দেখে নিতে পারো এই দেখো এইখানে রয়েছে আমি তাহলে প্রথমে প্যাসেজটা পড়ে দিই তারপর বাংলা মানে করে দিয়ে কোশ্চেনগুলো সলভ করিয়ে দিচ্ছি কেমন দেখতে থাকো দ্য ফরেস্ট ওয়াস ডার্ক অরণ্যটা বা বনটা ছিল অন্ধকার দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট তার মানে এই গাছের ঘনত্ব সূর্যের আলো প্রবেশ করতে বাধার সৃষ্টি করছে কেন কারণ হচ্ছে এই গাছগুলো খুব গায়ে গায়ে ছিল ডেন্স মানে হচ্ছে ঘনত্ব মানে গাছগুলো খুব গায়ে গায়ে যদি থাকে বড় বড় গাছ যদি গায়ে গায়ে থাকে দেখবে গাছগুলো একটার সঙ্গে আরেকটা যদি গায়ে গায়ে থাকে ওই গাছ ভেদ করে সূর্যের আলো কিন্তু ভেতরে সহজে প্রবেশ করতে পারে না তো সেই রকম এক অরণ্যের কথাই এখানে বলা হয়েছে এই লাইনটা দেখছো এইখান থেকে কিন্তু তোমাদের প্রথম প্রশ্নটাই এসছে আমি পরে আসছি তারপরে দেখো দেয়ার অ্যাপিয়ার্ড হিউজ টাইগার সেখানে আবির্ভূত হলো অ্যাপিয়ার মানে আবির্ভূত হওয়া মানে সামনে আসা সেখানে আবির্ভূত হলো এক বিশাল আকৃতির বাঘ ইট ওয়াজ লার্জ এই বাঘটি ছিল ভীষণ লম্বা ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রাইপস এই বাঘটি ছিল হলুদ রঙের আর তার ওপর ছিল কালো রঙের ডোরা কাটা দাগ ইট লুকড আউট মানে বাঘটা তাকিয়েছিল অফ গ্রে আইস তার ধূসর রঙের চোখ নিয়ে অ্যাট সুবল অ্যান্ড মাদল সুবল এবং মাদলের দিকে বোঝা গেল বারেমিয়া সুবল সেইড উইথ এ মানে বারেমিয়া বারেমিয়াটা হচ্ছে বাগের নাম বারেমিয়া সুবল সেইড উইথ এ এই অ্যা কথাটার মানে হলো শ্রদ্ধা মিশ্রিত ভয় অর্থাৎ বাঘটাকে দেখে তার প্রতি একটা শ্রদ্ধাও হচ্ছে আবার ভয়ও লাগছে দেখে এই রকম সিচুয়েশন বোঝাতে এই এ কথাটা ব্যবহৃত হয় এ ই উচ্চারণটা হবে এ ফলা হলো সুবল সেইড উইথ এ কিপ কোয়াইট চুপ করতে বললো কাকে চুপ করতে বলল। না মাদলকে চুপ করতে বলল। কিপ কোয়াইট মাদল সেইড সফটলি এবার মাদল নরম সুরে বলে উঠল ডোন্ট চ্যালেঞ্জ হিম তাকে চ্যালেঞ্জ করো না বোঝা গেল তাহলে এবার আমরা অ্যাক্টিভিটি ওয়ানটা দেখে নেবো অ্যাক্টিভিটি ওয়ানটা বলছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক কেন বনটা অন্ধকারাচ্ছন্ন ছিল দেখো প্রথম লাইনেই উত্তরটা রয়েছে উত্তরটা হবে এইখান থেকে এই পর্যন্ত এখানে তোমাদের উত্তরে লিখতে হবে দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক এইখানে ফুলস্টপটা তুলে দিয়ে বলবে বিকস দ্য ডেন্স ট্রিজ ব্লক সানলাইট কারণ গাছের ঘনত্ব সূর্যের আলো প্রবেশে বাধার সৃষ্টি করছিল ঠিক আছে মানে সূর্যের আলো ঢুকতে দিচ্ছিল না এত ঘন ঘন গাছ তাহলে চলো উত্তরটা আমি একবার দেখিয়েও দিচ্ছি তোমাদের এই দেখো উত্তরটা এইভাবে লিখতে হবে দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক বিকস দ্য ডেন্স ট্রি ব্লকড সানলাইট বোঝা গেল এরপরে চলো পরের প্রশ্নটা দেখিনি পরের প্রশ্নটা আছে ডেসক্রাইব দ্য টাইগার অর্থাৎ বাঘ সম্পর্কে তোমাকে বর্ণনা করতে বলছে দেখো প্যাসেজই রয়েছে ইট ওয়াজ লার্জ এটা ছিল বৃহৎ আকৃতির ইয়োলো উইথ ব্ল্যাক স্ট্রাইবস এবার কথা হয়েছে ইট বলতে এখানে কি বুঝিয়েছে ইট মানে বাঘ বোঝা গেল এই ইট কথাটা না লিখে তোমরা দা টাইগার কথাটা এখানে লিখবে এই পর্যন্ত লিখলে উত্তরটা হয়ে যাবে উত্তরটা তাহলে কি লিখতে হবে চলো দেখিনি এই দেখো উত্তরটা এইভাবে লিখবে তোমরা দা টাইগার ওয়াজ লার্জ কমা দিয়ে লিখবে ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রাইপস হুবাহু তোমরা প্যাসেজেই এটা পেয়ে যাবে শুধু ইটের জায়গায় দ্য টাইগার কথাটা লিখে দেবে এর মানেটা কি বাঘটা ছিল বিশাল বড় তার গায়ে ছিল হলুদের ওপর কালো কাটা দাগ এর পরের দেখো হোয়াট অ্যাডভাইস ডিড মাদল গিভ টু সুবল মাদল সুবলকে কী উপদেশ দিয়েছিল তাহলে দেখো শেষ লাইনেই উত্তরটা তোমরা পেয়ে যাবে ডোঁন্ট চ্যালেঞ্জ হিম তার সাথে কিন্তু চ্যালেঞ্জ নিতে যেও না তার সাথে বলতে এখানে বাঘের সঙ্গে তাহলে উত্তরটা কীভাবে সাজিয়ে লিখবে তোমরা দেখে নাও এই দেখো মাদল গিভস অ্যাডভাইস টু সুবল নট টু চ্যালেঞ্জ দ্য টাইগার ওই হিম কথাটা ছিল হিম বলতে কাকে বোঝানো হয়েছে দ্য টাইগারকে বোঝা গেল এর পরের কোশ্চেনটা দেখো অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি টু বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ এই প্যাসেজ থেকে ওয়ার্ডগুলো খুঁজে তোমাদের অ্যাক্টিভিটি টুটা সলভ করতে হবে ভীষণ সোজা দেখো অ্যাক্টিভিটি দুয়ের এতে বলেছে দ্য ডেন্স ট্রি ব্লকড গাছের ঘনত্ব আটকে দিয়েছিল কি আটকে দিয়েছিল এই দেখো দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট তাহলে উত্তরটা হবে সানলাইট এখানে তাহলে উত্তরটা তোমরা কি লিখে দেবে সানলাইট বোঝা গেল দেখো আমি উত্তরটা দেখিয়েও দিচ্ছি এই দেখো দ্য ডেন্স ট্রিজ ব্লক সানলাইট এই যে সানলাইট কথাটা আছে এটা তোমরা শূন্যস্থানে লিখে দেবে ঠিক আছে পরের কোশ্চেনটা দেখা যাক পরের কোশ্চেনটা বলছে সুবল সেইট উইথ এই দেখো সুবল সেইড উইথ এ মানে শ্রদ্ধা মিশ্রিত ভয়ের সঙ্গে বলে উঠল। তাহলে এই শূন্যস্থানে বসবে এ এই দেখো সুবল সেইড উইথ এ পরের শূন্যস্থানটা দেখো সি বলেছে মাদল স্পোক মাদল বলল স্পোক মানে বলা এই দেখো মাদল সেইড এই সেইড মানেও যা স্পোক মানেও তাই বোঝা গেল তাহলে মাদল সেইড সফটলি তাহলে উত্তরটা কি হবে সফটলি এই জায়গায় সফটলি কথাটা লিখবে এই দেখো মাদল স্পোক সফটলি তাহলে সফটলি কথাটা এই শূন্য স্থানে লিখে দেবে কেমন তাহলে চলো পরের অ্যাক্টিভিটিটা দেখবো এবার বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফ্রম দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস তার মানে ব্র্যাকেটে যে ভার্বগুলো রয়েছে সেই ভার্ভগুলো ব্যবহার করে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে গেলে এর একটা সূত্র আছে এই যে দেখছো দ্য গার্ল দে দ্য স্টুডেন্ট এগুলো হচ্ছে সব সাবজেক্ট এই সাবজেক্টের পরে ভার্ভগুলো আইনজি যুক্ত করে বি ভার্বের সঙ্গে এখানে বসিয়ে দেবে তাহলেই তোমরা সঠিকভাবে এই শূন্যস্থানটা পূরণ করতে পারবে কিভাবে করতে হবে দেখো আমি বলে দিচ্ছি দ্য গার্ল এখানে যেহেতু একটা মেয়ে গার্ল কথা বোঝানো হয়েছে যেহেতু একটা মেয়ে তাহলে এই মেয়ে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু সিঙ্গুলার নাম্বার মানে একজন একটাই মেয়ে তাই ইজ বসবে ইজ সিঙ্গিং যেহেতু সিং কথাটা হচ্ছে গান এবং তার সাথে আইএনজি যুক্ত করে হবে সিঙ্গিং তাহলে দ্য গার্ল ইজ সিঙ্গিং কীভাবে লিখবে দেখো এই দেখো দ্য গার্ল তাহলে ইজ সিঙ্গিং কথাটা এই শূন্য স্থানে বসিয়ে দেবে তারপর একটা দেখো তারপর একটা বলেছে দে এখন দে হচ্ছে প্লুরাল ফর্ম এই প্লুরাল ফর্মে আর বসে সিঙ্গুলারে বসে ইজ থার্ড পার্সনের ক্ষেত্রে আর প্লুরালে বসে আর বোঝা গেল। তাহলে দের পরে বি আর বসবে তারপর মেইন ভার্ব যেটা রয়েছে প্লে এই মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে পাশে বসিয়ে দেব। তাহলে দে আর প্লেইং বোঝা গেল তারা খেলছে আর আগেরটা ছিল মেয়েটি গান করছে আর এটা হচ্ছে দে আর প্লেইং মানে তারা খেলছে এই দেখো এইভাবে লিখবে দে আর প্লেইং এই শূন্যস্থানে আর প্লেইং কথাটা তোমাদের লিখতে হবে তারপরেরটা এটা দেখো দ্য স্টুডেন্টস ড্যাশ দিয়ে রাইট কথাটা লিখেছে তাহলে রাইটকে কন্টিনিউয়াস টেন্স করতে গেলে আইএনজি যোগ করে হবে রাইটিং আর এখানে একটা বিভার বসবে স্টুডেন্টস যেহেতু এস রয়েছে এটাও দেখো প্লুরাল ফর্মে আছে যার জন্য এখানে আর বসবে শুধু যদি স্টুডেন্ট হতো তাহলে ইজ বসতো যেহেতু এস আছে এর জন্য আর বসবে তাহলে দ্য স্টুডেন্টস আর রাইটিং মানে শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা লিখছে বোঝা গেল এই দেখো এইখানে কি রয়েছে দ্য স্টুডেন্টস আর রাইটিং বুঝতে পারলে একটা দেখো অ্যাক্টিভিটি ফোর কি বলেছে রাইট ফাইভ সেন্টেন্স অন টাইগার বাঘ সম্পর্কে পাঁচটা সেন্টেন্স বা বাক্য লিখতে বলেছে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ করে পাঁচটা সেন্টেন্স দেওয়া আছে তাহলে প্রথম সেন্টেন্সটা লিখেছি দেখো টাইগার রিজার্ভ আর ন্যাশনাল বাঘ হচ্ছে আমাদের জাতীয় পশু সেন্টেন্সটা লিখেছি দেখো ইট হ্যাজ ফোর লেগ অ্যান্ড ওয়ান লং টেইল ইট হ্যাজ মানে এর আছে এর আছে বলতে বাঘটির আছে তাহলে বাঘটির আছে চারটি পা এবং একটি লম্বা লেজ তারপরের সেন্টেন্সটা দেখো দেয়ার আর ইলো অ্যান্ড ব্ল্যাক স্ট্রাইপস ওভার ইটস বডি তার মানে সেই হলুদ বর্ণের বাঘটির গায়ে কালো রঙের ডোরাকাটা দাগ আছে বডি মানে সারা গায়ে তাহলে সেই বাঘটির সারা গায়ে কি আছে হলুদ বর্ণের ওপর কালো রঙের ডোরাকাটা দাগ আছে বোঝা গেল তারপরে চার নম্বরটা দেখো টাইগার হ্যাজ শার্প টিথ তাহলে বাঘটির তীক্ষ্ণ দাঁত আছে পাওয়ারফুল পাউস পাউস মানে হচ্ছে থাবা এবং খুব শক্তিশালী থাবা আছে পাঁচ নম্বরটা কি লিখেছি দেখো রয়্যাল বেঙ্গল টাইগার ইজ দ্য বিগেস্ট অ্যান্ড দা স্ট্রংগেস্ট অফ অল দ্য তার মানে রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে বাঘেদের মধ্যে সবথেকে বড় এবং সবথেকে শক্তিশালী বাঘ তাহলে এই ছিল তোমাদের ইংরেজি প্রশ্ন যেটা আমি সলভ করে দিলাম তোমাদের সকলকে ড্রয়িং ফর অল অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট সিক্সের এর পেপারটা সলভ করে দেবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করো তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক একে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও একের এক বোতর দেখা পাওয়া নাকি সবসময় ভালো বোতর পরিচয় দাও প্রতিটি প্রশ্নের মান দুই উত্তরটা কিভাবে আমরা দেখে নিই দেখো সম্পর্কে আমাজন জঙ্গলে প্রচলিত বিশ্বাস এই যে তিনি আমাজনের দেবতা এবং অঞ্চলটিকে বিপদ থেকে রক্ষা করেন জলের তলায় রয়েছে তার মস্ত শহর সেখানে রঙিন পাথরে তৈরি তার বিরাট প্রাসাদ অবস্থিত উবার নির্দেশে জলের দিকে তাকিয়ে কথক বুঝতে পারেন বোতো অনেকটা ডলফিন জাতীয় প্রাণী তার নাক বা ঠোঁট খুব সরু মাথা মস্ত বড় এবং সে লম্বায় এক দেড় হাত এবারে দেখো দুয়ে কি আছে আমি সাগর পাড়ি দেব কবিতাংশটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আমি সাগর পাড়ি দেব কবিতাংশটি তারই লেখা পুতুলের বিয়ে নাটকের সাত ভাই চম্পা কবিতা থেকে নেওয়া হয়েছে এবারে চলো পরে প্রশ্ন স্যার ক্লেমেন্টস মার্কহ্যাম কে ছিলেন প্রখ্যাত লেখক রচিত দক্ষিণ মেরু অভিযান গল্পে স্যার ক্লেমেন্টস মার্খ্যাম ছিলেন রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট তার সঙ্গে পরামর্শ করে স্কট দক্ষিণ মেরু অভিযানের অধিনায়কত্ব গ্রহণ করেন পরের প্রশ্ন চার নম্বর সে আমি পারবো না বক্তা কি পারবে না দেখো লীলা মজুমদারের লেখা আলো নাটকে উক্ত বিবৃতিটির বক্তা হল শম্ভু সন্ধ্যাবেলা দাদু ফিরছে না দেখে তার পিসি শম্ভুকে বারবার খুঁজতে যেতে বললেও সে যেতে চায় না শম্ভু বোন এবং অন্ধকারকে খুব ভয় পায় তাই সে দাদুকে খুঁজতে যেতে পারবে না বলে তার পিসি মাকে বলেছিল সে আমি পারবো না এবারে দেখো কি বলেছে পাঁচের প্রশ্নটা কিন্তু কিছু হলো না কোন প্রসঙ্গে কথকে কথা বলেছে গুপ্তের লেখা অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পের কথক সেজপিসিমার বাড়িতে বেড়াতে এসে বৃষ্টিতে আটকে পড়েছিলেন এদিকে বাড়ির জন্য তার মন ছটফট করছিল তার এক বিস্তুত ভাই তাকে বলেছিল একশোটা পুর কাগজে লিখে পড়ালে নাকি বৃষ্টি থেমে যায় সেই কথা মতো কথক কাশীপুর চাঁদপুর ফতেপুর শিবপুর ইত্যাদি পৃথিবীর যত পুর আছে লিখে পড়ালেন তবুও বৃষ্টি থামলো না এই প্রসঙ্গে কথক বলেছিলেন যে কিন্তু কিছুই হল না তাহলে দেখো তারপর কি ধলেশ্বরী খ্যাপা নদী এ কথা বলা হয়েছে কেন বিশিষ্ট লেখক রানীচন্দ্র রচিত আমার মার বাপের বাড়ির শীর্ষক গল্পে ধলেশ্বরী নদীকে খ্যাপা নদী বলা হয়েছে এর কারণ ধলেশ্বরী নদী তালে বেতালে চলে চলার তাল ঠিক রাখতে জানে না নদীর বেগ ও স্রোত প্রবল এলোপাতারি ঢেউ এদিক ওদিক থেকে আছড়ে পড়ে নৌকার গায়ে তাহলে ধলেশ্বরী নদী হল খুবই চঞ্চল তাই জন্য একে খ্যাপা নদী বলা হয়েছে মন উন্মন গো কার মনের এমন পরিস্থিতি জনপ্রিয় কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা কবিতায় ঘোমটা পড়া এক বধুর মনের আনমোনা পরিস্থিতির কথা এখানে বলা হয়েছে বধুটি নদীতে স্নান করতে ও কলসি ভরে জল নিয়ে যেতে এসেছে তার মন এতটাই অন্যমনস্ক হয়ে রয়েছে যে তার ঘোমটা সরে যাচ্ছে তবুও সেদিকে তার খেয়াল নেই দুয়ের প্রশ্নগুলো বলেছে নিজের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে তিন নম্বর প্রথম প্রশ্নটা কি বলেছে উবা আমার চোখে দৃষ্টি দেখে বুঝতে চায় উবা কি বুঝতে চায় বিখ্যাত লেখক অমরেন্দ্র চক্রবর্তী রচিত আমাজনের জঙ্গলের শীর্ষক গল্প থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে গল্পটিতে উবা বা লেখকের চোখের দৃষ্টি দেখে বুঝতে চায় লেখক কে তিনি কোথা থেকে এসেছেন তিনি কোন পৃথিবীর মানুষ সেই পৃথিবীটাই বা কীরকম এই সবই তারপরে প্রশ্নটা দেখো দুইয়ের দুই বর্ষা দিয়ে বিধবে তারা রাজ্যে আমার এলে কারা এমনটি করবে দেখো উত্তরটা কী হবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর দেব কবিতা থেকে উক্তিটি নেওয়া হয়েছে কবিতায় হাঙর তিমির মতো জলদস্যুদের উদ্দেশ্যে কথক বলেছেন যে তিনি তাদের জন্য পাহারা রেখে যাবেন জলদস্যুরা যদি তার রাজ্য আক্রমণ করে তাহলে সিন্ধু মোল্লা মোল্লামাঝি নৌসেনা ও জেলেরা বর্ষা দিয়ে তাদের বিঁধে ফেলবে তিনি বলেছে যাত্রা শুরু হলো সেই নির্দিষ্ট দেশের দিকে দক্ষিণ মেরু অভিযান রচনাংশ অনুসরণে সেই অভিজ্ঞতার বিবরণ দাও প্রখ্যাত লেখক নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় রচিত দক্ষিণ মেরু অভিযান গল্পে উনিশশো সালে নভেম্বর মাসে ক্যাপ্টেন স্কট সাকলটন ও উইলসন উনিশটি কুকুর সাথে নিয়ে স্লেজ গাড়িতে করে দক্ষিণ মেরুর দিকে এগিয়ে যেতে থাকেন তারা যেখান দিয়ে যান সেখানে এক এক জায়গায় তাঁবু ফেলে খাবার রেখে যান এবং প্রত্যেক তাঁবুর ওপর একটা করে পতাকা গুজে রাখেন যাতে ফেরার পথে খাবার পাওয়া যায় এবং পথেরও নিশানা হয় কিন্তু তারা যতই এগোতে থাকলেন বরফের ঝড় ততই তীব্র থেকে তীব্রতর হয়ে উঠতে লাগল ফলে তারা বাধ্য হন ফিরে আসার জন্য ফিরে আসার সময় পথে সকলেই ক্ষুধায় অবসন্ন হয়ে পড়েছিলেন কুকুরের খাবার যোগানের জন্য তারা একটা কুকুরের মাংস অন্য কুকুরগুলোকে খাওয়াতে লাগলেন এই রকম করে কোনো রকমে জীবন বাঁচিয়ে তারা আবার কিং এডওয়ার্ড দ্বীপে ফিরে আসেন আলো নাটকে বাদুরদের গানের বক্তব্যটি কি চার নম্বর প্রশ্নের উত্তরটা কিভাবে লিখতে হবে দেখো আলো নাটকে বাদুরদের গানের বক্তব্য হলো তারা কালো ডানা মেলে এবং উজ্জ্বল সাদা দাঁতের সারি বের করে বসে আছে তাদের আলো সহ্য হয় না তারা গুহাতে থাকে তাদের গুহাতে সোদা গন্ধ এবং সেই গুহা বন্ধ এই সমস্ত বিষয়ই সেখানে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে এবং বাদুরেরা চায় সেই ভয়েরই যেন জয় হয় অর্থাৎ বাদুরেরা এসব কথা বলে শম্ভুর মনে ভয়ের সৃষ্টি করতে চেয়েছিল পাঁচের প্রশ্নটা বলেছে অ্যাডভেঞ্চার বর্ষায় রচনাংশে কথক তার ছোট পিসিমার কথা কীভাবে স্মরণ করেছেন গুপ্তের লেখা অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে কথকের ছোট পিসিমা ছিলেন বিধবা বিধবা হওয়ার পর থেকেই তিনি একা একা তার ভিটে ও ছেলেদের আগলে রেখেছেন কিন্তু তার প্রাণশক্তি প্রচুর তিনি দিনের বেলা খলবল করে কাজ করেন এবং রাতে লণ্ঠন জ্বালিয়ে পাহারা দেন চোর ডাকাত প্রতিবেশী এবং সন্তানেরা কেউ তার সঙ্গে এঁটে উঠতে পারে না এভাবেই কথক তার ছোট পিসিমার কথা স্মরণ করেছেন এবারে ছয়ের প্রশ্নটা দেখো নৌকো পারে লাগে তখন ভাই বোনেরা কী করে রানীচন্দ্রের লেখা আমার মার বাপের বাড়ি গল্পটি থেকে উক্তিটি নেওয়া হয়েছে গল্পে দেখা যায় নৌকা যখন পারে লাগে তখন লেখিকা ও তার ভাই বোনেরা নৌকা থেকে লাফিয়ে পড়েন এরপর তারা নলখাগড়ার বনে এবং বালির চরে ছোটাছুটি করেন এছাড়াও গত রাত্রে রান্না করে আনা লুচি আলুর দম হালুয়া জলের ধারে বসে খেয়ে হাত মুখ ধুয়ে আবার নৌকায় উঠে পড়েন তাহলে দেখলে কিভাবে লিখতে হবে এবার দেখো সাতের প্রশ্নটা দূরের পাল্লা কবিতায় নৌকা থেকে কোন দৃশ্য চোখে পড়ে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা কবিতায় দূরে যাত্রা করতে তিনজন মাল্লা নৌকা চালানো শুরু করে সারা রাত দিন ধরে তারা নৌকা বায় দিনের বেলা তাদের চোখে পড়ে নদীর পাড়ে জমে থাকা জঞ্জাল গজিয়ে ওঠা ঝোপঝাড় নদীর জলে শৈবালে পরিপূর্ণ চরে জেগে ওঠা কঞ্চির বন বন হাসের তার নিজের ডিম শ্যাওলায় ঢেকে ফেলার দৃশ্যেরও দেখা মেলে পানকৌড়ি জলে ডুব দেয় নদীর ঘাটে স্নান করে ঘোমটা পড়া বউ স্নান শেষে কলসিতে জল ভরে তারা ঘরের পথে পা বাড়ায় নৌকা থেকে এইসব দৃশ্যই মাঝিদের চোখে পড়ে তিনের প্রশ্ন বলেছে নিজের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক নম্বর তিনের এক মাসুদুর রহমান ছিলেন দক্ষ সাঁতারু খণ্ডকে বাড়াও তাহলে কিভাবে লিখতে হবে দেখো বাংলার গৌরব মাসুদুর রহমান ছিলেন দক্ষ সাঁতারু তাহলে কর্তাখণ্ডকে বাড়াও মানে এখানে কর্তাকে মাসুদুর রহমান তার সম্বন্ধে কিছু একটা অ্যাড করতে হবে মানে বাংলার গৌরব কথাটা যুক্ত করতে হলো বাংলার গৌরব মাসুদুর রহমান ছিলেন দক্ষ সাঁতারু দুই নম্বরটা বলেছে সৌগত বই দিল ক্রিয়া ক্রিয়াখণ্ডকে বাড়াও এবার ক্রিয়াকে বাড়াতে হবে দেখো এখানে ক্রিয়া কোনটা ক্রিয়া এখানে কি বই দিল বই দিলটা ক্রিয়া তাহলে দেখো সৌগত এখানে কর্তা সৌগত তার বন্ধুকে একটি দারুণ গল্পের বই দিল তাহলে বই দিলটাকে বইটা কেমন দিল একটি দারুণ গল্পের বই দিল তাহলে ক্রিয়াখণ্ডকে বাড়ানো হলো তারপরে দেখো নির্দেশ অনুযায়ী কর্ম ও ক্রিয়া বসিয়ে শূন্যস্থান পূরণ করে বাক্য রচনা করো বাক্য কর্তা হচ্ছে সব ভারতীয়ই কর্ম এখানে কিছু নেই ক্রিয়া এখানে কিছু নেই শূন্যস্থান পূরণ করতে হবে তাহলে বাক্যটা কেমনভাবে লিখতে হবে আমরা দেখে নিই সব ভারতীয়ই ভারতবর্ষকে ভালোবাসে সব ভারতীয়ই এখানে হলো কর্তা ভারতবর্ষকে ভারতবর্ষকে হলো কর্ম আর ভালোবাসে এটা হলো ক্রিয়া তাহলে আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সিক্সের কোশ্চেন পেপারটা পুরোটাই সলভ করিয়ে দিলাম আজকে আমি ক্লাস ফোরের গণিত বা ম্যাথ বা অঙ্ক বলতে পারো সেই অঙ্ক প্রশ্নের মডেল অ্যাক্টিভিটি টাক্ সিক্সটা কমপ্লিট করিয়ে দেবো মনোযোগ দিয়ে দেখো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং অনেক নতুন কিছু শিখতে পারবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও তাহলে চলো ভিডিওটা শুরু করে ফেলি এখানে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো এক নম্বরে বলেছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন ব্র্যাকেটে রয়েছে এমসিকিউস এমসিকিউজ কথাটার অর্থ হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স মানে হচ্ছে একটা প্রশ্ন দেওয়া থাকবে এবং তার বিভিন্ন উত্তর থাকবে সেই উত্তরগুলো থেকে তোমাকে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে তাহলে এখানে দেখো বলেছে লব হরের থেকে দুই কম ভগ্নাংশটি হলো তাহলে এগুলো সবই ভগ্নাংশ এটা তো বুঝতেই পারছো তাহলে এই ভগ্নাংশগুলোর মধ্যে থেকে তোমাকে খুঁজে বার করতে হবে এমন একটা ভগ্নাংশ যেটা লব হরের থেকে দুই কম লব কাকে বলে হর কাকে বলে ওপরে যেটা থাকে সেটা হলো লব আর নিচে যেটা থাকে সেটা হলো হর তাহলে এখানে বলছে ওপরের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা নিচের সংখ্যার থেকে দুই কম হবে এমন সংখ্যা খুঁজে বের করতে হবে তাহলে অপশান সিটাই হবে সঠিক উত্তর দেখো নিচের সংখ্যাটা রয়েছে পাঁচ এর থেকে দুই কম হচ্ছে তিন তাহলে এখানে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশান সি এরপরেরটা দেখো খ নম্বর বলেছে চারের নয় রং করা অংশটির চিত্রটি হলো এই অঙ্কটা করার আগে তোমাকে চারের নয় অংশটা বুঝতে হবে কি চারের নয় অংশ মানে টোটাল অংশ থাকবে নটা তার মধ্যে চারটি অংশ তাহলে টোটাল নটা অংশ তার মধ্যে চারটি অংশ রং করা হয়েছে সেটা খুঁজে বার করতে হবে তাহলে টোটাল নটা ঘর আছে দেখো অপশান এতে এবং অপশান বিতে নটা ঘর আছে এই নটা ঘরের মধ্যে বলেছে চারটে ঘর রং করা আছে তাহলে চারটে ঘর রং করা আছে এ অপশানে কারণ দেখো এক দুই তিন চার এই চারটে ঘর আর বিতে কিন্তু তিনটে ঘর রং করা হয়েছে বুঝলে তাহলে বিটা হলো না এর জন্য এখানে সঠিক উত্তরটা হবে এ তাহলে উত্তরটা তোমরা খাতায় কীভাবে লিখবে দেখে নাও প্রথমে এই প্রশ্নটা লিখবে লিখে একটা ড্যাশ দিয়ে এ দিয়ে এই ছবিটাকে এঁকে দিতে হবে তোমাকে পাশেই বুঝতে পারলে এবার দেখো পরের কোশ্চেনটা দেখি পরের কোশ্চেনটা বলেছে গ নম্বরে ঠিক সম্পর্কটি লেখো এই অপশানগুলোতে দুটো সংখ্যার মধ্যে একটা সম্পর্ক বোঝানো হয়েছে এই সম্পর্কগুলোর মধ্যে কোনটা সঠিক সেটা বের করতে হবে এখানে সঠিক সম্পর্ক হচ্ছে অপশান সি কেন অপশান সি হল দেখে নাও এই দেখো এখানে একটা ছক দেয়া আছে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার আশা করি এই ছকটা তোমরা সবাই জানো তাহলে এখানে তোমরা প্রত্যেকেই জানো মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে এক ঘরের জন্য একটা এক বাকি ঘরগুলোর জন্য দুটো শূন্য অর্থাৎ এখানে আমি টোটাল তিন ঘর বা থেকে ডান দিকে যাচ্ছি তাই এখানে একের পাশে দুটো শূন্য অর্থাৎ একশো দিয়ে গুণ হলো তাহলে এককে আমি একশো দিয়ে গুণ করলে পাবো একশো সেন্টিমিটার তাহলে এক মিটার সমান সমান কিন্তু একশো সেন্টিমিটার এবার যদি উদাহরণটা একটু উল্টো হতো এই দিকে যদি দুঘর যেতে হতো তাহলে আমাদের একশো দিয়ে কিন্তু ভাগ হতো তাহলে সঠিক উত্তরটা হল অপশন সি এর পরেরটা দেখো ঘ নম্বরে রয়েছে তিনের গুণিতকগুলি হলো তিনের গুণিতক মানে হচ্ছে তিনের ঘরের নামতা পড়লে পরপর যে সংখ্যাগুলো হয় সেটাই হচ্ছে তিনের গুণিতক এখানে তোমরা তিনের ঘরের নামতা পড়ে দেখবে কোন ঘরটা মেলে দেখবে ডি এর ঘরটা মিলবে তিনেক খেয়ে তিন তিন দুগুণে ছয় তিন তিক্ষে নয় তিন চারে বারো এভাবে কন্টিনিউ যেতে থাকবে তাহলে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার তাহলে তোমরা এই লাইনটা লিখবে লাইনটা লিখে ড্যাশ দিয়ে অপশান ডি দিয়ে এই সংখ্যাগুলো লিখে দেবে ঠিক আছে এরপর দেখো দুই নম্বরে সত্য লেখো টি টি এফ এখানে কথাটার অর্থ হচ্ছে ট্রু মানে সত্যি এফ কথাটার অর্থ হচ্ছে ফলস মানে মিথ্যে ক নম্বরে একটি ছবি দেওয়া আছে তার পাশে লেখা আছে জিরো পয়েন্ট এইট অংশ রং করা হয়েছে তাহলে চলো এটা সত্যি না মিথ্যে আমরা দেখে নিই জিরো পয়েন্ট এইট হচ্ছে একটি দশমিক অংশ এই দশমিক অংশটাকে তুলে দিয়ে আমরা ভগ্নাংশে পরিণত করি দেখো জিরো পয়েন্ট এইটকে যদি দশমিক তুলে দিই এই দশমিকটা উঠে গিয়ে নিচে এক বসবে এবং দশমিকের পরে যতগুলো ঘর থাকে তার জন্য শূন্য বসিয়ে যেতে হয় এখানে দশমিকের পাশে একটাই ঘর আছে তার জন্য একটা শূন্য বসলো তাহলে শূন্য দশমিক আটকে ভগ্নাংশে পরিণত করলে হয় আটের দশ আটের দশ কথাটার অর্থ কি একটু আগেই আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি নিচে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে মোট ঘর আর ওপরে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে রঙ করা হয়েছে তাহলে দশটা ঘরের মধ্যে আটটা ঘর রং করা হয়েছে আদৌ কি এটা হয়েছে দেখো তো এখানে কটা ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ঘর আছে ঠিক কথা কিন্তু কটা ঘরে রঙ করা হয়েছে দেখো দুটো ঘরে রং করা হয়েছে ঠিক আছে আর কটা ঘরে রং করা হয়নি আটটা ঘরে রং করা হয়নি কিন্তু এখানে বলেছে আটটা ঘরে রং করা হয়েছে তাহলে কথাটা পুরো উল্টো বলেছে তার জন্য এটা হবে মিথ্যে বুঝতে পারলে তাহলে তোমরা এই লাইনটা লিখে তার পাশে মিথ্যে কথাটা লিখে দেবে বুঝতে পারলে তারপরের কোশ্চেনটা দেখো তারপরের কোশ্চেন হচ্ছে লব এক এবং হর চার হলে ভগ্নাংশটি হবে চারের এক তাহলে তোমাদের একটু আগে বলেছি লব কোনটা লব থাকে ওপরে কিন্তু এখানে লব এক লব এক যদি হয় এক কি ওপরে আছে নিশ্চয়ই নেই আর হর হচ্ছে চার হর কোনটা আমি বলেছি নিচের ঘরটা হচ্ছে হর হর হয়েছে এক কিন্তু এখানে বলেছে হর হবে চার তাহলে সেটা কি এখানে বলা আছে নিশ্চয়ই সেটা নেই তাহলে এটা উত্তরটা হবে ভুল বা মিথ্যে তারপরে কোশ্চেনটা দেখো চারের আট অংশটি হলো পাঁচের আট অংশ থেকে এক কম কথাটা সত্যি না মিথ্যে কথাটা সত্যি কারণ কি বলতো কারণ দেখো দুটো ভগ্নাংশেরই নিচে আট আছে তাহলে এখানে হর দুটো একই আছে লব দুটো কত আছে একটাই আছে চার একটাই আছে পাঁচ যেহেতু হরের সংখ্যাটা এখানে এক তাহলে আমরা সরাসরি বিয়োগ দিলেই বুঝতে পারবো যে কথাটা সত্যি না মিথ্যে এখানে পাঁচ থেকে চার বিয়োগ দিলে এক থাকে তার মানে এই কথাটা হচ্ছে সত্য তোমাদের এই বাক্যটা লিখতে হবে তার পাশে লিখবে সত্য এ দেখো এই বাক্যটা লিখবে তার পাশে লিখতে হবে সত্য তার পরের কোশ্চেনটা দেখো তারপরের কোয়েশ্চেনটা বলেছে একের পাঁচ যোগ তিনের পাঁচ যোগ ফলটি হলো পাঁচের চার এই বাক্যটা সত্য না মিথ্যে কি করে বুঝব। এটা দেখার ভীষণ একটা সহজ পদ্ধতি আছে পদ্ধতিটা কি একটু আগেই বলে দিয়েছি যখন দেখবে দুটো সংখারি হওয়ার এক আছে তখন তোমরা সরাসরি এটা যোগ করে দেবে তিন আর একে যোগ করলে হয় চার এখানে কি চার আছে চার নেই আর নিচের সংখ্যা দুটো লসাগু করলে হয় পাঁচ কিন্তু এখানে পাঁচ আছে না পাঁচ নেই তাহলে এই উত্তরটা হবে ভুল তাহলে এটা শর্টকাট মেথড আর তোমরা যদি এটা যোগফল করে দেখতে চাও পেতে তোমরা যোগফল করে নেবে পাঁচ আর পাঁচে লসাগু করে পাঁচই হয় আর এই পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক হয় এক এক্ষে এক আর এখানে পাঁচ এক্ষে পাঁচ ওপরে তিন আছে তিন এক খে তিন তার মানে তোমার এক প্লাস তিন আমি যেটা বললাম একটু আগে ওপরের সংখ্যা দুটোই যোগ হয়ে যায় তাহলে তিন আর একে যোগ করলে হয় চার আর নিচে রয়েছে পাঁচ তার মানে এখানে উত্তরটা করলে হবে চারের পাঁচ এখানে আছে পাঁচের চার তাহলে এটা ভুল এর জন্য এটা মিথ্যে বুঝতে পারলে তাহলে এই উত্তরটা হলো মিথ্যে এর পরেরটা দেখো এখানে স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাতে বলেছে কয়ে কতগুলো সংখ্যা রয়েছে তার সঙ্গে ক্ষয়ের দিকটা আমাকে মেলাতে হবে চলো আমি সরাসরি তোমাদের উত্তরটা দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে জিরো পয়েন্ট ফোর হবে দশমিক ভগ্নাংশ কারণ কারণ একটাই এখানে একটা দশমিক আছে দেখো এ দশমিক থাকলে তাকে বলা হয় দশমিক ভগ্নাংশ তারপরে চারের দশ কি হবে চারের দশ হবে সামান্য ভগ্নাংশ কেন বলো তো কারণ সামান্য ভগ্নাংশ সবসময় ওপরে ছোট থাকে নিচে বড় থাকে যখন কোনো ভগ্নাংশের দেখবে ওপরে ছোট সংখ্যা থাকবে এবং নিচে বড় সংখ্যা থাকবে সেটা হচ্ছে সামান্য ভগ্নাংশ তাহলে সেকেন্ডটা হয়ে গেল সামান্য ভগ্নাংশ এবার থার্ড চারের চার কি হবে চারের চার হবে সম্পূর্ণ কারণ কি কারণ হচ্ছে চারকে চার দিয়ে কাটাকাটি করলে এক পাওয়া যায় আর এক হচ্ছে একটা সম্পূর্ণ অংশ তাছাড়া তোমরা অন্যভাবেও বিবেচনা করতে পারো আমি তোমাদের বলে দিয়েছিলাম নিচে সংখ্যা থাকলে মোট সংখ্যা অর্থাৎ তোমার কাছে মোট চারটি আম আছে তুমি তোমার বন্ধুকে চারটি আমই দিয়ে দিয়েছ তাহলে তোমার কাছে কিছু রেখেছো না সম্পূর্ণ অংশটাই দিয়ে দিয়েছ নিশ্চয়ই সম্পূর্ণ অংশটা দিয়ে দিয়েছ এইভাবেও তোমরা বুঝতে পারো তার জন্য এর উত্তরটা হবে সম্পূর্ণ বুঝতে পারলে তার পরেরটা দেখো বলেছে শূন্য দশমিক চার এবং চারের দশ এই দুটো হচ্ছে পরস্পর সমান কেন সমান চলো দেখে কেন সমান কারণ দশমিক চারকে যদি দশমিক তুলে দেওয়া হয় আমি একটু আগে দেখিয়েছিলাম তোমাদের এই দশমিক চারের দশমিক যদি তুলে দিই নিচে একটা এক বসে আর দশমিকের পরে যে কটা সংখ্যা থাকে তার এখানে একটা সংখ্যা আছে এই একটা সংখ্যার জন্য একটা শূন্য বসবে তাহলে দশমিক তুলে দিলে সেটা চারের দশই হয় বুঝতে পারলে তার জন্য এই দুটো সংখ্যা কিন্তু পরস্পর সমান তাহলে বুঝতে পারলে ছকটা তাহলে চলে এবার পরের কোশ্চেনটা দেখি পরের কোশ্চেনটা আছে বিয়োগফল নির্ণয় করো খুবই সোজা প্রশ্ন চারের ক বিয়োগফল নির্ণয় করো তেরো মিটার এবং আট সেন্টিমিটার এর থেকে বিয়োগ দিতে হবে নয় মিটার এগারো সেন্টিমিটারকে দেখো আমি একটু বড় করে দিচ্ছি দেখো উত্তরটা কি হবে তেরো মিটার আর আট সেন্টিমিটার ছিল যেহেতু এখানে আট সেন্টিমিটার আছে তার আগে আমরা একটা শূন্য কল্পনা করে নেব শূন্য ধরে আমরা বিয়োগটা করব তাহলে বিয়োগ ফলটা করতে সুবিধা হবে দেখো এক আছে আট হবে কত হলে সাত হলে আর এক আছে দশ হবে কত হলে যেহেতু শূন্য মানে ওপরে দশ ধরতে হয় তাহলে এক আছে দশ হবে কত হলে নয় হলে হাতে রইল এক সেই এক নয়ের সাথে যুক্ত হয়ে হয়ে গেল দশ দশ আছে তেরো হবে কত হলে তিন হলে তাহলে উত্তরটা হলো তিন মিটার সাতানব্বই সেন্টিমিটার বুঝতে পারলে তাহলে চলো পরের কোশ্চেনটা দেখে পিটারের বাগানে একটি চার কিলোগ্রাম ছশো গ্রামের কুমড়ো ফলেছে ওই বড় কুমড়োর আটশো গ্রাম রাবেয়াকে এক কিলোগ্রাম দুশো গ্রাম আমাকে ও ছশো গ্রাম সৃজনকে দিল এখনও কত কুমড়ো পিটারের কাছে পড়ে রইল তাহলে দেখো অঙ্কটাকে আমি একটু সোজাভাবে বুঝিয়ে দিই মানে পিটারের বাগানে একটা বড়ো মাপের কুমড়ো হয়েছে যার ওজন চার কেজি ছশো গ্রাম এই চার কেজি ছশো গ্রাম কুমড়োটা তো সে একা খেতে পারবে না এর জন্য সবাইকে ভাগ করে দিচ্ছে দেখো রাবেয়াকে একে আটশো গ্রাম দিয়েছে আমাকে দিয়েছে এক কেজি আড়াইশো গ্রাম আর সৃজনকে দিয়েছে সাড়ে ছশো গ্রাম এবার পিটারের কাছে তাহলে আর কতটুকু ওজনের কুমড়ো পরে রইল সেটাই বের করতে হবে চলো দেখে নিই উত্তরটা দেখো দেখো প্রথমে কাকে কাকে দিয়েছে সেটা বের করতে হবে পিটার রাবেয়াকে দিয়েছে আটশো গ্রাম আমাকে দিয়েছে এক কেজি আড়াইশো গ্রাম বা এক কিলোগ্রাম দুশো গ্রাম সৃজনকে দিয়েছে সাড়ে ছশো গ্রাম বা ছশো গ্রাম তাহলে এখানে মোট আমাদের তিনজনকে মিলে কত দিল দেখো এখানে তিনটে শূন্য আছে শূন্য পাঁচ আর পাঁচে দশ দশের শূন্য হাতে এক ছয়ের দুই আট আট আটে ষোলো ষোলো আর একে সতেরো সতেরোর সাত হাতে রইল এক এক আর একে যোগ করলে দুই তাহলে দুই কিলোগ্রাম সাতশো গ্রাম এটা মোট আমাদের তিনজনকে দিয়েছে তাহলে পিটারের কাছে আর কত ওজনের কুমড়ো পড়ে রইলো তাহলে মোট কুমড়োর ওজনের থেকে আমরা এই অংশটা বাদ দিয়ে দেব। তাহলেই পেয়ে যাব পিটারের কাছে কত পড়ে রইল বুঝতে পারলে তাহলে কি হবে দেখো পিটারের বাগানের কুমড়োর ওজন আমরা জানি চার কেজি ছশো গ্রাম হয়েছিল তার থেকে আমাদের তিনজনকে দিয়েছিল দুই কেজি সাতশো গ্রাম দুই কেজি সাতশো গ্রাম বিয়োগ করে দিলাম এখানে না তোমরা একটা বিয়োগ চিহ্ন দেবে আর এখানে তোমরা একটা যোগ চিহ্ন দেবে কেমন এরপর দেখো দুটো বিয়োগ করে দিচ্ছি কি হবে শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য 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 বিয়োগ করলে শূন্য সাত আছে ছয় হবে কত হলে ছয় মানে এখানে ১৬ সাত আছে ১৬ হবে নয় হলে হাতে এক থাকে তাহলে দুই আর একে তিন তিন আছে চার হবে কত হলে এক হলে তাহলে উত্তরটা কি হলো এক কেজি নশো গ্রাম এবার অথব দিয়ে উত্তরটা লিখে দেবে পিটারের কাছে পড়ে রইল এক কেজি নশো গ্রাম ওজনের কুমড়ো তাহলে আজকে তোমাদের আমি চতুর্থ শ্রেণীর গণিত বা ম্যাথ বা অঙ্ক যাই বলো না কেন মডেল অ্যাক্টিভিটি টাস্ক সিক্স যেটা তোমরা সেপ্টেম্বর মাসে পেয়েছ সেটা সলভ করিয়ে দিলাম আজকে আমি ক্লাস ফোরের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট সিক্সটা কমপ্লিট করিয়ে দেবো তোমরা দেখতে থাকো এবং খাতায় সঠিক উত্তরগুলো লিখে রাখো এই শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে দেখো আমি এখানে উত্তরটা করে রেখেছি প্রথমে রয়েছে সাহসিকতা সাহসের সঙ্গে কোনো কাজে এগিয়ে গেলে সাফল্য আসবেই আসবে তাহলে শূন্যস্থানে বসবে সাফল্য খ ভক্তি শ্রদ্ধা ও বিনয় নম্রতা বিনয় ও নম্রতা শিশুকে মহান করে তোলে তাহলে শূন্যস্থানে বসাবে মহান উদ্যম ও পরিশ্রম উদ্যম ও পরিশ্রমী সাফল্যের জননী তাহলে শূন্যস্থানে লিখবে পরিশ্রমী হস্যই কথাটা দেবে পরিশ্রমী তারপরে ঘয়েরটা দেখো বিবেক বিবেকবান ও অনুভূতি প্রবণ শিশু নিঃসন্দেহে চরিত্রবান তাহলে শূন্যস্থানে লিখবে বিবেকবান মানে যাদের দয়া মায়া অনুভূতি আছে তো তারা কিন্তু নিঃসন্দেহে চরিত্রবান শিশু সেটাই বলা হচ্ছে দেখো উমরটা সৎসঙ্গ অভিলাষী সৎ শিক্ষার্থীদের সঙ্গে থাকলে সৎ মনোভাবাপন্ন হয় তার মানে ভালো ছাত্রদের সঙ্গে থাকলে তোমার মধ্যেও ভালো এবং সৎ মনোভাব দেখা দেবে তারপর একটা আছে দেখো অনুসন্ধিত অনুসন্ধিৎসা অনুসন্ধিত মানসিকতা সাফল্যের মূল চাবিকাঠি তাহলে শূন্যস্থান লিখবে চাবিকাঠি তারপরে রয়েছে সাফল্য ত্যাগ ত্যাগই মহত্ব ত্যাগে আছে আনন্দ তারপরে বুড়োগার্য সৃজনশীলতা বোধ চরিত্রবান হতে গেলে ভদ্রতা রেখে কথা বলতে হয় তারপর এটা ঝ দৃঢ়তা যে কোনো কাজ করার দৃঢ়তা নিয়ে এগিয়ে গেলে সে কাজ অবশ্যই সম্পন্ন হবে তারপর ইঙ ধৈর্য ধৈর্যশীলরা কোথাও কোনো দিন পরাজিত হয় না এখানে লিখবে পরাজিত তারপর একটা ট বিচার বুদ্ধি সম্পন্ন হওয়া মানুষের সঙ্গে মেলামেশা করে চিন্তাশক্তি বাড়াতে শেখো ঠ নিজেকে বিশ্বাস ও নিজের প্রতি আস্থা রেখে আদর্শ মানুষ হওয়া যায় তাহলে শূন্যস্থানে হবে মানুষ তারপরে ড সৃষ্টাচার ভদ্রতা নম্রতা ও সৃষ্টাচার দ্বারা চরিত্র সংশোধন হয় তাহলে শূন্যস্থানে লিখবে নম্রতা ঢ শৃঙ্খলাবোধ চরিত্রবান শিক্ষার্থীকে অবশ্যই শৃঙ্খলা পরায়ণ হতে হবে তাহলে শূন্যস্থানে লিখবে শৃঙ্খলা পরায়ণ তারপরে মূর্ধান্য, সহযোগিতা ও সমানুভূতি সহযোগিতা ও সমানুভূতি সম্পন্ন শিশু চরিত্রবান হবে তাহলে শূন্যস্থান লিখবে শিশু তারপরে লাস্ট আছে ত আত্মসংযম আত্মসংযম মনের মধ্যে একাগ্রতা আনে আত্মসংযম মানে নিজেকে কন্ট্রোল করতে শেখা নিয়ন্ত্রণ করতে শেখা তারপরে দেখো এখানে দুটো আসন দেওয়া আছে এই ক নাম্বার এটা হচ্ছে অর্ধচন্দ্রাসন আসন আর ক্ষয়ে যে আসনটা দেখছো এটা উৎকট আসন ঘয়েরটা দেখো তুমি যে আসনটি সবচেয়ে ভালো অনুশীলন করতে পারো সে আসনটির নাম অর্ধ কুর্মাসন এবার তোমরা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী যেটা তোমরা ভালো পারো একটা আসনের নাম দিয়ে দেবে আমি এখানে অর্ধ কুর্মাসন দিয়েছি তোমরা যে কোনো অন্য যে কোনো নাম দিতে পারো ঠিক আছে তাহলে দেখো আজকে আমি তোমাদের পুরো কোশ্চেনটা সলভ করে দিলাম যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানিও আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো টাটা